আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা পাতাভার বই থেকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা পর্যটন কবিতাটা পড়ব, সকল প্রশ্ন উত্তর জেনে নেব। এর আগে যা যা পড়েছি সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, তোমরা দেখে নিও, আশা করি তোমাদের কাজে লাগবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন সে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি কবিতাটা কি আছে, তারপরে প্রশ্নোত্তরে যাব। পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি গুম্ফ ছেটে, কেষ্টবাবু কোথায় যান, বাদকশান বাদকশান, কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহ সম লম্ফ দিয়ে, বিষ্টুবাবু কোথায় যান, যান কোথায়, মোমবাসায় মোমবাসায়, উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস, হঠাৎ কোথায় চললি রে, সান্টাফে সান্টাফে, সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্ট বিষ্টু মহেশ্বর, ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক, কিন্তু আমি কোথায় যাই, একটি বিনে টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর, শ্যামবাজার শ্যামবাজার। দেখো গোটা কবিতাটা যে পড়ানো হলো, কবিতাটার অর্থ একটুখানি বলে দিই। মাথায় মস্ত মস্ত পাখরি বেঁধে, দাড়ি গোঁফ ছেটে, কেষ্টবাবু বাদকশানে যান। একটা জায়গা, বাদকশান হচ্ছে একটা জায়গা, উত্তর পূর্ব আফগানিস্তান আর দক্ষিণ পূর্ব তাজিকিস্তানের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জায়গাটা অবস্থিত। এখানে উজবেক আর কিরগিজ জাতির মানুষের এক বসবাস করে, ঠিক আছে। তারপরে দেখো, কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহের মতো লাভ দিয়ে, বিষ্টুবাবু মোম্বাসা যান। মোম্বাসা কোথায়? ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর হলো মোম্বাসা। এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। তারপরে দেখো, ভর দুপুরে ধুলো উড়িয়ে মহেশ দাস সান্টাফাতে চললো। সান্টাফা কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী। স্প্যানিশ ভাষায় সান্টাফার কথার অর্থ হলো পবিত্র বিশ্বাস। এটুই একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। তারপরে কবি কি বলছেন? কবি বলছেন, আমিও বেড়াতে যেতে চাই, আমিও পর্যটক হতে চাই। পর্যটক কাদের বলে জানো? যারা ভ্রমণ করে, এক জায়গা থেকে অন্য জায়গায় বেড়াতে যায় তাহলে পর্যটক বলে। তা কিন্তু কবির কাছে কোনো টাকা পয়সা নেই, সেই জন্য তিনি বলছেন, আমি আমার বাড়ির কাছে উত্তর কলকাতার পুরনো একটা শহর, পরিচিত একটা জায়গা শ্যামবাজার, সেখানেই বেড়াতে যেতে চাই। আশা করি কবিতাটার অর্থ তোমরা বুঝতে পেরেছ। এবার হাতে কলমে একটুখানি আমরা বুঝে নেব কি কি প্রশ্ন আছে আর কি কি তার উত্তর হতে পারে। তোমাদের বইয়ের 61 পাতায় এই প্রশ্ন উত্তরগুলো রয়েছে, তোমরা একটুখানি দেখে নাও। পর্যটক পর্যটন করেন যিনি তাই কি বলা হয়? তাকে তো পর্যটক বলা হয়। ভ্রমণ কথার অর্থ হচ্ছে কি? বেড়াতে যাওয়া। আচ্ছা, বাদাকশান মোম্বাসা সান্টাফে শ্যামবাজার জায়গাগুলি কোথায়? এই মাত্র বলে দিলাম। তারপরে দেখো, কেষ্ট বিষ্টু মহেশ্বর নামগুলো কবিতায় কি অর্থে ব্যবহার করা হয়েছে? কবিতায় পর্যটক হিসেবে তাদের নাম ব্যবহার করা হয়েছে। কবিতায় কবির মনে বেড়ানোর শখ জাগলো কেন? তার চেনা পরিচিত লোকেরা সবাই বেড়াতে বেরিয়েছে, সেই জন্য কবির মনে বেড়াতে যাওয়ার শখ জাগলো। যারা পর্যটনে গিয়েছিলেন তাদের হাবভাব সাজ পোশাক চলাফেরা কীভাবে কবিতাতে ধরা পড়েছে? দেখো, যারা পর্যটনে গিয়েছিলেন তাদের মধ্যে কেষ্টবাবুর মাথায় মস্ত পাগড়ি ছিল, বিষ্টুবাবু সিংহের মতো দ্রুত পায়ে পর্যটনে যাচ্ছিলেন, আর মহেশ দাস ভর দুপুরে ধুলো উড়িয়ে পর্যটনে চলেছিলেন। বোঝা গেছে সাধারণ মানুষ কখন বেড়াতে বেরোন? সাধারণ মানুষ কোনো ছুটিতে, যেমন পুজোর ছুটি, গরমের ছুটি, শীতের ছুটি, এসব সময় বেড়াতে বেরোন। আচ্ছা, মানুষের বেড়ানোর ইচ্ছা হয় কেন? মানুষের নানা কারণে বেড়ানোর ইচ্ছা হয়। সাধারণত অজানা অদেখা জায়গাকে দেখার ইচ্ছাতেই মানুষ বেড়াতে বেরোয়। প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে মানুষ মুক্তি পেতে ছুটিতে একটুখানি বেরিয়ে আসতে চায়। এরপরে দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তী জীবনী সম্পর্কে বলা আছে, তোমরা পড়ে নিও। প্রখ্যাত একজন কবি এবং সম্পাদক, তার উল্লেখযোগ্য কবিতার বইগুলো হলো অন্ধকার বারান্দা, নক্ষত্র জয়ের জন্য, কলকাতা যিশু, উলঙ্গরাজা প্রভৃতি। কবিতার ক্লাস নামক কবিতা বিষয়ক
প্রবন্ধের বই লিখেছেন প্রধানত প্রকৃতি ও সমকালীন জীবনের ছোট ছোট ঘটনা নিয়ে তার কবিতার জগৎ। এরপরে কিছু আমি প্রশ্ন বলে দিচ্ছি, দেখো এগুলো তোমাদের জেনে রাখা দরকার। কে বাদাকশান যাচ্ছেন? কেষ্টবাবু বাদাকশান যাচ্ছেন। বিষ্টুবাবু কোথায় যাচ্ছেন? বিষ্টুবাবু মুম্বাসে যাচ্ছেন। কে সান্টাফে যাচ্ছে? মহেশ দাস সান্টাফে যাচ্ছে। অবশেষে শ্যামবাজার যাওয়ার কথা কে ঠিক করলেন? অবশেষে কবি শ্যামবাজার যাওয়ার কথা ঠিক করলেন। কবির কাছে পর্যটনের জন্য কত টাকা ছিল? কবির কাছে পর্যটনের জন্য মাত্র 1 টাকা ছিল। তারপরে দেখো কিছু প্রশ্ন আছে, এগুলোকে সাজিয়ে উত্তর লিখতে হবে। শব্দগুলোকে উলটপালট করা আছে, বর্ণগুলোকে তোমাকে সাজাতে হবে। প্রথমটা হয় বাদাকশান, তারপরটা পাগড়ি, তারপরটা সিংহ, তারপরে মুম্বাসা, তারপরে পর্যটক, ভর দুপুর, কেষ্টবাবু। কিছু বিপরীত শব্দ বলে দিই, সিংহ সিংহী, যাওয়া আসা, অস্ত ছোট্ট। দেখো এরপরে তোমাদের কিছু বাক্য রচনা করে দিচ্ছি। পর্যটক, পর্যটক দিয়ে বাক্য রচনা করলে কি হবে? পর্যটকরা ঘুরে বেড়াতে ভালোবাসেন। মাথা, মাথা দিয়ে বাক্য রচনা, কাতলা মাছের মাথাটা ধেত্র অনেক বড় হয়। শখ, শখ দিয়ে কি বাক্য রচনা হতে পারে? ফুল গাছে ফুল লাগানো আমার একটা শখ। দেখো এটা বাক্য রচনা করলে আমি আমার মতো বললাম, তোমরা তোমার মতো বলতে পারো। শ্যামবাজার, উত্তর কলকাতার খুব পুরনো জায়গা শ্যামবাজার। কুলিরা, কুলিরা যাত্রীদের মালপত্র বহন করে। এইভাবেই গোটা পড়াটা পড়িয়ে দিলাম, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করছি, সবাই ভালো থাকবে।